হে দোস্তো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ। নতুন আর একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা যাচ্ছি মানে পিকনিকে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক আমরা কোথায় যাব পিকনিকে। আমরা যাওয়ার পথে প্রায় একটা মানে আননোন জায়গা, জায়গাটার আমরা নাম জানি না, এখানে নামলাম চা বাগানের পাশে। না তো সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই দেখো প্রায় মানে এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের মানে গরু বাতান পৌঁছতে। আমার সাথে আছে বিপুল, মানে ওর কারণেই আজকে মানে এই পিকনিকটা আমার যাওয়া। আমার মানে প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না, সেই কারণে মানে হঠাৎ প্রোগ্রাম এটা আর কি। মানে এই রোডটা হচ্ছে NH-17, মানে NH-17। আর এই সময়ের মধ্যে আমরা করে নেব টিফিন, টিফিন খাওয়ার পর আবার আমাদের জার্নি শুরু হবে। তো হে দোস্ত, ফাইনালি আমরা চলে আসলাম গরু বাতান পিকনিক স্পটে। তো এই জায়গাটি আমি আপনাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। মানে দেখো এখানে মানে একটা এক ধরনের মেলার মতো সৃষ্টি হয়েছে, মানে প্রত্যেক বছরে এই জায়গার মধ্যে মানে প্রচুর লোকের সমাগম ঘটে বলে মানে এক ধরনের মেলার মতো তৈরি হয়েছে এই জায়গাটি। আর আমার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, দেখো নাগরদোলা অব্দি এখানে আছে। তাহলে জানুন কত লোকের সমাগম ঘটে প্রত্যেক দিন। তো আমি আপনাদের খুব সুন্দর করে এই জায়গাটি ঘুরে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি করতে হবে। আর এটাই হচ্ছে সেই গরু বাতার ব্রিজ। চলুন আমার সঙ্গে মানে পিকনিক স্পটের ভিতরের দিকে যাওয়া যাক। আমি আগের আর একটা ভিডিও বলেছিলাম যে এই এই কাপড়গুলির মধ্যে বৌদ্ধ ধর্মের কিছু বাণী দেখা যায়। এই বাণীগুলি মানে বাতাসের সংস্পর্শে আসার পর মানুষের গায়ে লাগলে মানে মানুষের মন পবিত্র হয়ে যায়, এই কথাটি মানে বৌদ্ধ ধর্মের মানুষেরা বিশ্বাস করে। তো সেই কারণে এই মানে কাপড়গুলি টাঙানো হয়েছে। আর এইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে এইদিকেই রাস্তা রয়েছে ঋষভ, লাভা, লোলেগাঁও যাওয়ার। আমরা এর আগের বার ওইখানে গিয়েছিলাম, ওই টিলাটার মধ্যেই আছে আই লাভ গরু বাতান। তো ওখানে যাবো দেখি। অসংখ্য মানুষজন এখানে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি মানে 2022 সালের, সেই কারণে মানুষজন আরও বেশি। দেখো এখানে সবখানি রান্না হচ্ছে। জায়গাটিকে মানে আমরা নিজেরাই ধ্বংস করছি, আর লোকজন আসার ফলে এই জায়গাটি মানে খুব দূষিত হচ্ছে। এক নম্বর হচ্ছে মানে প্লাস্টিক, যেটা যেখানে সেখানে ফেলছে সবাই,
আমরা এখন ওইখানে যাওয়ার জন্য ছোট রাস্তা ধরে যাচ্ছি। আপনাদের উপর থেকে মানে নিচের এই জায়গাটি দেখাবো, দেখলে আপনারা বুঝবেন কেমন। তো মানে উপরে যাওয়ার জন্য টিকিট কাটতে লাগে। এই জায়গাটি মানে আফ্রিকার যে টেবিল ল্যান্ড মাউন্টেন আছে সেই টেবিল ল্যান্ড মাউন্টেনের মতো, মানে এই জায়গাটি সমতল। আমি আপনাদের আবার আরও দেখাচ্ছি, এই জায়গাটি আসার জন্য আবার 20 টাকা করে দিতে লাগে। টাইটানিক ভিউ পয়েন্ট। একদিনের পিকনিকের কারণে এই জায়গাটি বেস্ট, কিন্তু কেউ যদি শান্তি চায় তাহলে কিন্তু এই জায়গাটা আমার মতো উপযুক্ত না, কারণ এই জায়গার মধ্যে সবসময় সাউন্ড বক্স এবং আরও অন্যান্য শব্দ হয়েই আছে। মানে শান্তি চাইলে এখানে না আসাই বেস্ট আমার মতে। আর এমনিতে জায়গাটি কিন্তু খুবই সুন্দর। পিকনিক স্পটের পাশেই আমরা একটা বৌদ্ধ মন্দির দেখতে পেলাম, তো ভিতরে প্রবেশ করি চলুন। ঠিক এইখানে কিন্তু রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধ যে পাহাড়ের কোনো নিরিবিলি জায়গায় মানে উপাসনা করতেন তা মানে এই পাহাড়ি এলাকাগুলো আসলেই আমরা জানতে পারবো বা বুঝতে পারবো, কারণ প্রত্যেকটি পাহাড়ি জায়গায় বা পাহাড়ি এলাকায় গৌতম বুদ্ধের একটি করে স্তূপ বা মন্দির বা কোনো মূর্তি রয়েছে। এগুলি পাহাড়ে আসলেই আমরা সচরাচর দেখতে পাই।